হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পোলাও রান্না করব, মানে ইলিশ মাছের বিরিয়ানি রান্না করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম তেল, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো একদম খুব সহজে আজকে আপনাদেরকে দেখাবো, মানে ইলিশ পোলাওটা রান্না করে। তো আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এখন আমি পেঁয়াজটা ভালো করে মানে বেরেস্তা করে নেব, একদম লাল লাল করে। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর হয়তো বা আমার মাছ দেখে সবাই বলবেন এটা কি ইলিশ মাছ, এটা তো ইলিশ মাছের বাচ্চা। হ্যাঁ বন্ধুরা, এটা ইলিশ মাছের বাচ্চা। তো হয়তো ইলিশ মাছটা হয়তো আমার ছোট হতে পারে, কিন্তু নামটা তো ইলিশ মাছই। আর হচ্ছে গিয়ে অল্প টাকা যার ঘেগা বাগন, তার অবশ্যই আমার যে টাকা আছে তো সেটা দিয়ে কিন্তু আমরা ভালো মন্দ খেতে চেষ্টা করি। তো তারপর এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, আদা, জিরা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে হচ্ছে গিয়ে জিরা বাটা, তারপরে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপরে এখানে আমি একটু বাদাম বাটাও দিছি, বাদাম বাটা চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা একটু স্বাদের জন্য। তারপর এখানে দিয়ে দিলাম মানে দুধ, লিকুইড দুধ দিয়েছি আমি। আবার টক দই দিয়ে মানে বিরিয়ানি বা পোলাও রান্না করলে খেতে পারি না। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, হলুদ না সরি, তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম, চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন। তো তারপর এখানে মাছগুলো ভালো করে কষিয়ে তারপর আমি এখন উঠিয়ে নিচ্ছি। হয়তো মাছটা ছোট না, আমি কিন্তু একই মাছটা আমার একটু ভেঙে গেছে, সমস্যা নাই। তো তারপর এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই পোলার চাল, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে দিয়ে দিব এখানে 3 কাপ পানি, যেহেতু আমার 1 কাপ পানি কিন্তু অলরেডি মানে চাউলের মধ্যে আছে, এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিব, টোটাল 4 কাপ। এখানে এই যে আমি পানিগুলো এখন দিয়ে দিব, তো 1 মগ পানি দিলাম, এটা আমার লিকুইড দুধ ছিল একটু, সেটার সাথে পানি অ্যাড করে 1 মগ পানি, এখানে আমি 3 মগ পানি, টোটাল আমার 4 মগ পানি হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, তারপর এখানে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি, আর হচ্ছে মানে কিছু কিশমিশ। তো চাইলে আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ছিল তো সেটা আমি দিয়ে দিলাম। তো এই যে আমার কিন্তু অলরেডি ড্রাই হয়ে এসেছে, তো এই যে আমার মানে পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই কষিয়ে রাখা মাছ, মাছটা হয়তো ছোট তারপরেও কিন্তু খেতে খুবই মজার হয়েছিল, এত পরিমাণে মজার হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, উপর দিয়ে একটু ঘিও দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো। তো ফাইনাল আমার বিরিয়ানির লুকটা দেখেন কত সুন্দর হয়েছে।